প্রতি সপ্তাহে তাদেরকে একটা করে প্রেমপত্র লিখেন, ধরেন এই সংখ্যা একদিন উপর গ্রাস খাইছেন, তাকে একটা প্রেমপত্র লিখেন হৃদয়ের ভালোবাসার সবটুকু নিংড়ে দিয়ে ফেসবুকে শেয়ার করে, চুপচাপ দেখি কি কি ছবি পোস্ট করতেছে, দেখতে কেমন কেমন করে হাসে, কেমন করে দাঁত দেখায়, কেমন করে দেখি। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, টেক্সটও পাঠাই না, যদি ভাব পারে তাতে চুপচাপ দেখি। এখানে কোনো অন্যায় নাই, আমরা সবাই মনে কম বেশি কাজটা করি, হয়তো বলি না। যখন দেখি আহা কি সুন্দর, আহা কি সুন্দর, তখন মাথায় আসে সে আমার নয়। একই সাথে মাথায় আসে তার বয়ফ্রেন্ডটা ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ এর সাথে ঘুরে এই সব সময় সম্মানিত হন। মানুষের আলোকিত দিকগুলো নিয়ে ভাবেন, অন্ধকার বা অপ্রিয় দিকগুলো নিয়ে ভাববেন না। আমরা কোন একজন ব্যক্তিকে কিভাবে জাজ করতেছি, কিভাবে ভাবতেছি তার সম্পর্কে, এটা কিন্তু আমাদের মানসিকতা প্রকাশ করে। ভোরবেলা এক চোর এবং এক নামাজি ব্যক্তি দুজনে বেরিয়েছে নিজ নিজ কাজ করার জন্য, তো তাড়াহুড়ো করতে গিয়ে ধাক্কা খাইছে রাস্তার মধ্যে। তখন নামাজি ব্যক্তি ভাবতেছে হাই হাই, আমি ভাবতাম আমি শুধু নামাজ পড়ি এত ভোরবেলা উঠে, কত মানুষ কত ভোরে উঠে নামাজ পড়ার জন্য। আর যে চোর, হাই আল্লাহ, এটা আরো বড় চোর, আমার আগে ঘুম থেকে উঠে গেছে, কাল থেকে তারা এক ঘন্টা আগে উঠতে হবে। ওই যে বললাম যে যেরকম আরেকজনকে সেরকম করে পাবে। আমরা অনেকেই বলি হুমায়ুন আহমেদ হ্যাঁ উনি অনেক ভালো, কিন্তু ওনার অনেক সমস্যা ছিল। কি সমস্যা? শাওনকে বিয়ে করছে, একটু বরবাদ গেছে। কিছুদিন আগে ওনার জন্মদিন ছিল হুমায়ুন আহমেদের, শাওনকে বিয়ে করে বরবাদ গেছে। আরে ভাই আমি বলি আপনি নন্দিতা নরকে একটা লিখে দেখেন না বস, আপনি 1000 বিয়ে করবেন, আপনার কিছু মনে করবো না। একজন হুমায়ুন আহমেদ অসংখ্য মানুষের মন ভালো করে দিয়ে গেছেন, আপনি কয়জন মানুষের মন ভালো করছেন? কয়টা মানুষের জীবনে আপনার দ্বারা চেঞ্জ আসছে? কয়টা মানুষ আপনার লেখা আপনার সৃষ্টিকে পাশে নিয়ে কেঁদেছে হেসেছে? একটু ভাবেন বস, এগুলো ভাববার জিনিস। তার ওই গুণটাকে রপ্ত করার চেষ্টা করেন, সে কিভাবে কাজটা করে, সে কিভাবে কাজটা করছিল, তখন দেখবেন তার প্রতি একটা রেসপেক্ট জন্মাবে। এটা কিন্তু উনার স্বার্থে না, আপনার স্বার্থে আপনি নিজেকে ডেভেলপ করেন। ওই উনার যে আলোকিত দিকটা সেটা নিয়ে ভাবেন। আমার তো মনে হয় যারা বলে হুমায়ুন আহমেদ শামুকে বিয়ে করছে, তাদের মনে মূল দুঃখ হুমায়ুন আহমেদ শামুকে বিয়ে করছে সেটা না, সে বিয়ে করতে পারে শামুকে সেটা। আচ্ছা গলা ছেড়ে গাইবেন, পছন্দের কোনো একটা কবিতা মাঝে মধ্যে গলা ছেড়ে আবৃত্তি করবেন, এটা আপনাকে অনেক সুখী করবে। আপনি বলতে পারেন যে ভাইয়া গলা ছেড়ে গাইলে আমার গলা তো সেই রকম, সমস্যা কোথায়? জানলা বন্ধ করেন, দরজা বন্ধ করেন, নেটওয়ার্ক করেন, আপনার গান আপনার কাছে। ওই গানটা শুনে যে সমালোচনা করে সে কিন্তু আপনার মন ভালো করে আসবে না। আপনার মন ভালো করা এবং খারাপ করা দুটো দায়িত্ব আপনার হাতে সম্পূর্ণভাবে, ইটস ইউর ডিউটি। আমার এক বন্ধু ছিল সোহেল, ছিল মানে এখনো আছে, অস্ট্রেলিয়ায় থাকে, নামটা বলে ফেলা ঠিক হয়নি, আই এম সরি, না সোহেল না, তার নাম মনীষ। তো তার একটা ব্যাপার ছিল, সে বিশ্বাস করত সে খুব সুন্দর করে গান গায়, সে বিশ্বাস করত কে সে খুব সুন্দর করে কবিতা আবৃত্তি করে, কিন্তু সত্য কথা হচ্ছে তার কণ্ঠে শুনে অনেক গান, অনেক প্রিয় গান আমার অপ্রিয় হয়ে গেছে, সেরকম গান করতো, বিশ্বাস করেন। আর কবিতা আবৃত্তি কিভাবে করতো আমি একটা এক্সাম্পল দিই। একদিন সে আমাদেরকে এসে বলে দোস্ত আমি কালকে একটা কবিতা অনেক কষ্ট করে নির্মাণ করছি, এটা একটু শোনাতে যাচ্ছি, দোস্ত তুই কি খাবি বল, তারপরে শোনাস না, না বিশ্বাস কর অনেক ভালো হয়েছে, আমি কিন্তু আমি আয়নার সামনে এটা 10-12 বার করে ফেলছি, দোস্ত শোনাতে হবে মানে একটু। আচ্ছা সে তার কাজটা করে যেত, কারণ এই কাজটা তাকে আনন্দ দিত। কে কি বললো এখানে তার কোনো মাথা ব্যথা ছিল না, আমি তাকে স্যালুট করব।
অতি বুদ্ধিমান তিন যারা অন্যকে অতি বিচার করে কে কেমন কি করছে না করছে সেই সবচেয়ে ভালো আর কি এই ধরনের কিন্তু সবসময় অ্যাভয়েড করবেন এরা নিজেরা লাইফে কিচ্ছু করতে পারে না আপনারাও কিচ্ছু করতে দিবে না দরকার নেই যে আপনাকে কোনো একটা কাজে হেল্প করতে পারে না তাকে কখনোই বলতে দিবেন না যে আপনি কাজটা করতে পারবেন না যে আপনাকে হেল্প করতে পারে তাকে সে বলুন যে কোনো হেল্পই করতে পারবে না সে এসে বকবক করবে দেখতে হবে না এই সেই হ্যান নো তাকে অ্যালাউ করবেন না আপনার লাইফে ক্লান্তি এখন যেটা বলছি এটা সম্পূর্ণ আমার পার্সোনাল অবজারভেশন আপনাদের জীবন থাকতে পারে ক্লান্তি জিনিসটা কি আসলে ক্লান্তি জিনিসটা বেশিরভাগ সময় একটা মানসিক কল্পনা মানসিক অবস্থা মানুষ কিন্তু শারীরিক কারণে খুব একটা ক্লান্তি হয় না মানসিক কারণে ক্লান্তি হয় আপনার ব্রেইন যখন সিগন্যাল পাঠায় আপনি ক্লান্ত তখন আপনি ক্লান্ত হয়ে পড়েন কেমন আপনি খুব ক্লান্ত আপনি পড়াশোনা করতে পারতেছেন না বা আপনি কোনো একটা কাজ করতে পারতেছেন না আপনার এক বন্ধু যদি ফোন করে বলে দোস্ত চল শপিংয়ে যাবি বা ঘুরতে যাবি পার্কে যাবি এনিথিং লাইক দ্যাট আপনার সব ক্লান্তি চলে যায় হ্যাঁ দোস্ত আসতেছি দ্যাট মিন্স ইউ আর নট টায়ার্ড ইউ থিঙ্ক ইউ আর টায়ার্ড তখন আপনি কি করবেন আমি যা করতাম তা বলি দুটো কাজ করতে পারেন নাম্বার ওয়ান আপনি ধরেন পড়াশোনা করছেন ইংরেজি বিসিএসের জন্য বা যে কোনো চাকরির জন্য বা যে কোনো কিছুর জন্য আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিন আমার কথাটাকে তো ইংরেজি পড়তে পড়তে আপনি অনেক ক্লান্ত আপনার ইচ্ছা করছে পড়াটা থামাই দিতে আপনি ধরেন খুব ভালো পারেন ম্যাথস ম্যাথস করার সময় আপনার কাছে কোনো কিছুই মনে হয় না কোনো ধরনের বাড়তি প্রেশার ফিল হয় না আপনি প্লিজ ইংলিশ পড়া বন্ধ করে ম্যাথস পড়া শুরু করেন দেখবেন আপনার কাছে কোনো বাড়তি প্রেশারই ফিল হচ্ছে না এইভাবে করতে করতে যখন আপনার ব্রেনটা একটু রেস্ট পাবেন তখন আবার ইংলিশ পড়তে শুরু করেন এতে কিন্তু আপনার লাভ হবে বেশি একটা কাজের পরে কিন্তু আপনার কাছে সহজ মনে হয় সেটা করতে শুরু করেন সেকেন্ড ওয়ে হচ্ছে জাস্ট চোখ বন্ধ করে ভাবেন যদি আপনি চাকরিটা পেয়ে যান যদি আপনি স্কলারশিপটা পেয়ে যান যদি আপনার কাজটা হয়ে যায় তাহলে আপনার এবং আপনার কাছের মানুষগুলো আপনার বাবা মা ভাই বোন প্রেমিক প্রেমিকা বা যে কেউ যে কেউ হতে পারে কাছের মানুষগুলোর লাইফটা কতটা বদলে যাবে একটু ইমাজিন করেন আপনি ভাবেন যে আপনি ওখানে চলে গেছেন অলরেডি আপনি ওরকম লাইফ কাটাচ্ছেন তো আপনি চলে যাবেন দুই মিনিট কাজটা করেন দুই মিনিট ওকে আমাদের পক্ষে সবাইকে খুশি করা সম্ভব না এখানে কি লিখছে ইফ ইউ ওয়ান্ট টু মেক এভরিওয়ান হ্যাপি সে আইসক্রিম একমাত্র এই কাজে সবাইকে হ্যাপি করা সম্ভব অন্য কোনো কাজে সম্ভব না সবাই খুশি আইসক্রিম খেয়ে ও যে পৃথিবীতে সবাইকে কেয়ার করার কিছু নাই সবাইকে কেয়ার করলে আপনি লাইফটা কাটাতেই পারবেন না আপনি খুব কেয়ারফুলি ঠিক করেন কে কেয়ার করার মতো কে কেয়ার করার মতো না দেখবেন অনেক অশান্তি চলে যাবে অনেক কষ্ট চলে যাবে যদি রান্না ভালো হয় রান্নাটা যিনি করেছেন তাকে ডেকে থ্যাংক ইউ বলেন সত্যিই বলেন এটা আপনার লাভ বেশি পরের দিন সে আরো ভালো রান্না করবে আমরা অনেকে করি না কাজটা যখন যা খেতে ইচ্ছা করে খেয়ে ফেলবেন বলতে পারেন যে ভাইয়া সব খেয়ে ফেলা যাবে না যখন যা ইচ্ছা করে কেন কি স্যার আরে খেয়ে ফেললে তো ভাই একটু মোটা হয়ে যাবো দেখেন আপনি যদি সেটা ওই মুহূর্তে না খান কিন্তু খেতে ইচ্ছা করতেছেন আপনার লাইফে কখনো সেই জিনিসটা খাওয়ার সুযোগ আর নাও আসতে পারে আমরা কেউই জানি না আমরা কখন মারা যাব আমি এটা করি ধরেন গাড়ি করে যাচ্ছি কোথাও রাস্তায় পেঁয়াজ বিক্রি করতেছে পেঁয়াজ ভাসতেছে আমার খেতে ইচ্ছা করছে আমি গাড়ির সময় খেয়ে ফেলি যদি একটু করে অ্যাক্সিডেন্ট করে মারা যায় তখন কি হবে বলতে পারেন ভাইয়া এরকম যখন যা ইচ্ছা তা খেয়ে ফেলতে ইয়ে মধ্যপ্রদেশ ভাগে তো মোটা হয়ে যাবো কেন কিসে মোটা হলে কি হবে ভাইয়া মোটা হলে সে আর ভালোবাসবে না কি মোটা হলে আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আমাকে একটু অ্যাভয়েড করবে মনে হয় আরে ভাই যে মানুষটা আমার ঘুড়ি সহ্য করতে পারে না সেই মানুষটা আমাকে সহ্য করবে আমি এটা ভাবতেছি কেন দুদিন পরে তো আমার সহ্য করতে পারবে কারণ ধরেন আপনি জিম টিম করে ব্যায়াম ব্যায়াম করে ঘুড়ি কমাই ফেলছেন কিংবা তার সামনে কথা বলে কেমন আছো হ্যাঁ কিন্তু যখন তার সাথে আপনার বিয়ে হয়ে যাবে
তখন তো আপনি আর জিম টিম করবেন না, ডায়েটিং করবেন না, কারণ আপনি তাকে পেয়ে গেছেন। তখন যদি আপনার ভুঁড়ি বাড়ে আর সে যদি আপনাকে ছেড়ে চলে যায়, আপনি তখন কোথায় বউ পাবেন, কোথায় জামাই পাবেন, জামাইটি কাছে ধরে? খুব সমস্যা। ওই জন্য এটা মেনটেন করেন, আপনার সবচাইতে সুন্দর পোশাকটাকে সবচাইতে সুন্দর কোনো দিনে পরার জন্য ফেলে রাখবেন না, সে দিনটা আপনার জীবনে নাও আসতে পারে। আমার এক বন্ধুর গল্প বলি, একদম প্র্যাকটিক্যাল গল্প। আমার এক বন্ধু একটা শাড়ি কিনছে তার মায়ের জন্য। তো শাড়িটা কিনছে ঈদের ধরেন প্রায় 2 মাস আগে, সে সেটা তার মাকে দেয়নি, সে ভাবছে ঈদের সময় দিবে, 2 মাস পরে তো ঈদ, ঈদের সময় দিবে। সে কোথাও গেছে শাড়ি মোড়াচ্ছে, কিনে ফেলছে। আনফর্চুনেটলি আন্টি ঈদের 1 সপ্তাহ আগে মারা যান, সে এখনো শাড়িটা জড়িয়ে ধরে কান্না করে। ওই জন্য বললাম দরকার নেই। আচ্ছা, এখন আমরা আমাকে খুব মোটিভেট করতো এই মিউজিকটা, আমরা এটা শুনবো, চোখ বন্ধ করে ভাববো, কি ভাববো, আপনি আসলে কি চান? আমরা বেশিরভাগ মানুষ জানি না যে আমরা কি চাই, সত্যিই জানি না আমরা কি চাই। আপনি একটু ভাবেন তো আপনি আসলে কি চান, জানেন কিনা। যখন আপনি জানবেন আপনি কি চান, সেটা পাওয়াটা কিন্তু অনেক সহজ। কোনো কাজ করার আগে সবচাইতে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে প্রথম আপনাকে জানতে হবে আপনি আসলে কি চান। আপনার আমাদের হ্যান্ডসফ্রি মাইক্রোফোন আছে, হ্যান্ডসফ্রি মাইক্রোফোন আছে, আছে তো আমরা এটা শুনবো। আপনি একটু নড়ে চড়ে বসেন, সিরিয়াসলি অনেকক্ষণ ধরে তো রোবটের মতো বসে আছেন। ওকে, এটা শোনেন, চোখ বন্ধ করে ভাবেন আপনি আসলে লাইফ কি চান। আমরা 5 জনের কাছ থেকে শুনবো যে আপনি আসলে কি। পৃথিবী অনেক বড় না বোধ হয় নচিকেতার একটা গান, সেই ফেলে আসা দিন এই গানটা। ওকে, আমরা এখন হ্যান্ডসফ্রি মাইক্রোফোন দিয়ে আপনাদের কাছে যাব এবং শুনবো আপনারা কি ভেবেছেন। একটু কেউ বলার টেয়ার করলে ভালো হয় আর কি। বলছেন যে এটা স্টার্ট করার পরে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যে আমি সত্যি ফার্স্ট থেকে এই থিঙ্কিংটা রোমান্টিক থিঙ্কিং নিয়েছি। শুধুমাত্র রোমান্টিক না, এটা রোমান্টিক আমার ফ্যামিলি এবং আমার ফ্রেন্ড এই তিনটা সার্কেলই আমি থিঙ্কটা পুরোটা ভাবছি। প্রথমে মনে হলো যে না, আমি আমার গার্লফ্রেন্ডের সাথে এরকম স্নিগ্ধ রাস্তায় বিকে হাঁটছি। আমি খুব পছন্দ করি, খুব সময় তাদের সাথে বাজি ধরি না, আমি এটা করবো। তো যাতে 10 দাম পিছনে বাজি ধরবো, এরকম ফাঁকা রাস্তায় এরকম মনে হচ্ছে আমার কিনা গার্লফ্রেন্ডের সাথে এরকম স্নিগ্ধ বিকেলে পাশাপাশি বসে যদি গল্প করি অনেক ভালো লাগবে, তার অনেক ভালো লাগবে। আমি আমার মানুষকে আমার সাথে অনেক পছন্দ করি। তো এইরকম থিঙ্কিং গুলো আমার কাছে আমি ভাবছিলাম যে এখন আমি 11 সেমিস্টার 2 তে আছি। এই 5 বছর আমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমি বিসিএস এর জন্য পড়াশোনা করব। এই জিনিস দেখে বিসিএস আসছে মাত্র, তারপর আমি পিসার জন্য যেতে চাই। হ্যাঁ, আমি আমার ফার্স্ট বিসিএস টা দেব। আর এই কথা বললাম যদি আমার ফার্স্ট বিসিএস হয়ে যায় তাহলে তো ভালো। আপনাকে একটা বুদ্ধি দিই, কেমন? কখনো ভাববেন না প্রথম বিসিএস কথাটা ভাববেন না। এর কারণ হচ্ছে আপনি যখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছিলেন, এসএসসি পরীক্ষা, তখন কি ভাবছেন আমি প্রথম ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি, আর ব্যাংক পরীক্ষাটা চালাতে দেওয়া যায়, ভাবেন না কেন? তাহলে তখন যে আত্মসম্মানটা ছিল এটা সে এখন কোথায় গেল? প্লিজ এটা ভাববেন না। প্রথমবারে চাকরি পাওয়ার জন্য যা যা করা দরকার সেটা কিভাবে করতে হবে সেটা নিয়ে ভাবেন। প্রথম বিষয় দিতে বিশেষ কি আপনি আমি যেটা বলছিলাম আর কি, মানে ফার্স্ট বিষয় না হলে আমি যেহেতু পড়ছি আমি যেহেতু টেকনিক্যাল
সম্বন্ধে বলতেছি, আমি যদি ওখানে মানে অ্যাভয়েড হয়ে যাই তাহলে আমার টেকনিক্যাল যে নলেজটা আছে সেটা অ্যাপ্লাই করে আমি যে প্রাইভেট ক্লাস দেওয়া সেটা বলতে পারি। আমার খুব মজা লাগছে একজনের উত্তরে, এটা আমি খুব মনে রাখি তাকে।
ওই ওপর থেকে একটা ছেলে ভাই আমি বলতে চাই, বলে মাইক্রোফোন তো যাবে না, কিচ্ছু লাগবে না, আমি বলবো। আচ্ছা বলো, বলে ভাই আমি চাই আমার কবর গায়ে লেখা থাকবে এই দেখ আমি নাই তোরাও থাকবি না। আমাদেরকে প্রাকৃতিক পরিবেশে চলতে হবে। একটা তারিখ লেখা আছে খেয়াল করছেন, 2 নভেম্বর 2011। 2 নভেম্বর একজনের জন্মদিন, কার জানেন? শাহরুখ খানের। শিশেন্দু মুখোপাধ্যায়ের। আমার তো 2011 সালের নভেম্বরের 2 তারিখ আমার জন্মদিনের ঠিক আগের দিন আমি রাত 11:30টার দিকে আমার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা আমি ডিঅ্যাক্টিভেট করে দিই। আমি কিন্তু ফেসবুক ফ্রি, প্রচুর ইউজ করি ফেসবুক। আমার মতো মানুষের জন্য ফেসবুক ডিঅ্যাক্টিভেট করা কিন্তু একটা বিশাল ত্যাগ, আত্মত্যাগ। কারণ ছিল ওই সময়ে আমি খুব কষ্টে ছিলাম, আমি যে কষ্টগুলোর কথা বলেছি আপনাদের ওই কষ্টগুলো ওই সময় চলছিল। বিসিএস পরীক্ষা দিলাম, রেজাল্ট হয় না, আজকে দিব কালকে দিব, রেজাল্ট দেয় না। বিসিএস পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগে কিন্তু অনেক রিউমার ছড়াই, অমুক দিন হবে, তমুক দিন হবে। বিসিএস ক্যাডার কেউ নাই, এখানে চলে গেছে ওরা, ও ঠিক না, অনেক রিউমার ছড়াই, অমুক দিন দিবে, তমুক দিন দিবে, হয় না হয় না, আমরাও ওয়েট করছিলাম। তখনকার সময়গুলো আমার জন্য এতটাই কষ্টের ছিল, পরদিন যে আমার জন্মদিন সবাই আমাকে উইশ করবে ফেসবুকে, আমাকে ভালো বলবে, দোয়া করবে, ভালো ভালো উইশ করবে, সেটা নেওয়ার মতো মানসিক অবস্থা আমার ছিল না। আমার একটা সাইকোলজি হচ্ছে যে সম্মানের যোগ্যতা আমার নাই সেই সম্মানটা আমি নিতে পারি না, কষ্ট দেয়। আমার কাছে মনে হচ্ছিল সবাই আমাকে এত ভালো বলবে, আমার আসলে সেই সম্মানটা নেওয়ার মতো কোনো যোগ্যতাই নাই। আমি এমন একটা ছেলে যার জন্য তার বাবার চোখে জল এসেছে, মায়ের চোখে জল এসেছে, যার জন্য তার ছোট ভাই অভ্যস্ত হয়েছে, আমি যে বেঁচে আসছি এটাই তো বেশি। সেই মানুষটাকে সবাই এত ভালো ভালো কথা বলবে কেন? খুব কষ্ট থেকে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিই, যাতে পরদিন আমাকে পুলিশ না করে। পরদিন আমার এক বন্ধু আমাকে দুপুরের দিকে একটা ফোন দিয়েছে, দোস্ত রেজাল্ট হবে আজকে, সেদিন আমার জন্মদিন, দূর বেটার রেজাল্ট হবে, বলে সত্যি ও 28 বিসি আছে, তো হাও কথা বলার মানুষ না, বলে সত্যি রেজাল্ট হতে পারে আজকে, খেয়াল রাখিস। এরপর আবার সে কিছুক্ষণ পর ফোন দিয়ে বলে দোস্ত রেজাল্ট হবে বিকালে, শিওর। এরপর টেনশন কাহাকে বলে, কত প্রকার এবং ঠিক বিশ্বাস করেন ভাই, এর আগে মনে হচ্ছিল রেজাল্ট হয় না কেন, হয় না কেন, তখন মনে হচ্ছিল রেজাল্ট হচ্ছে কেন, কি দরকার ছিল। ওই টেনশনটা আমার খুব কষ্টের, চাকরির রেজাল্ট খুব বিশাল ব্যাপার। তখন আমি টেনশনে মুভি দেখা শুরু করলাম, আমি প্রচুর মুভি দেখতাম, তো মুভি দেখা শুরু করলাম, একটা মুভি দেখা শুরু করলাম গডফাদার। চিন্তা করেন টেনশনে আছে দেখতেছি গডফাদার, গডফাদার 2 দেখতেছিলাম, কিছুক্ষণ দেখালো ভালো লাগতেছে না, দেখছি 40 মিনিটের মধ্যে দেখে আবার একটা মুভি দেখা শুরু করলাম, দ্য 400 ক্রোরস, আমার অনেক পছন্দের একটা মুভি, সত্যজিৎ রায়ের সবচেয়ে প্রিয় মুভি ওটা, দ্য 400 ক্রোরস, ট্রফো মুভি দেখা শুরু করলাম, ওটাও ভালো লাগতেছে না। বাসায় আছি আমি, আমার মা, ছোট ভাই গেছে টিউশনিতে, আর বাবা তো কোর্টে। বিশেষ করে বিকাল 4টার দিকে একটা ফোন আসছে আমার, সুশান্ত আপনি কি ইন্টারনেটের কাছাকাছি আসছেন? জি ভাইয়া আসি, বলেন। বলে আপনাদের রেজাল্ট দিয়ে দিচ্ছে, আপনি কাস্টমসে ফার্স্ট হয়েছেন, রেজাল্টটা দেখে নেবেন একটু। আরে ভাই ফার্স্ট হয়েছে মানে আপনি জিনিসটা বুঝে নেই আসলে? বলে ভাই আমি অনেক ব্যস্ত, ফোনটা রাখি, বলে দেখে দিচ্ছে ফোনটা। আমি বুঝতেছি না যে আমি এখন কি করছি, আমি ফার্স্ট হয়েছি কেন, আমার কি দোষ? কারণ একটা পরীক্ষায় যে মানে আমার ফার্স্ট চয়েস ছিল কাস্টমার, সেকেন্ড ছিল পুলিশ। আমি ভাবছিলাম কাস্টমস হবে না, পুলিশের শেষের দিকে পুলিশ একটা পাবো, তো পাবো এটা বিশ্বাসটা ছিল। আমি অনেক অনেক কষ্ট করছি পড়াশোনা করছি, এখন আমি বললাম ফার্স্ট হয়েছি এই যার মানে কি আসলে, আমি কি করছি, আমার মনে হয় দুই দুষ্ট করছে বোধ হয় আমার সাথে। ওনারা আবার ফোন দিলাম, আচ্ছা ভাই আমি কি ওয়েটিং এর প্রথম নাকি ভেজালে গায়ে প্রথম? দূর নিয়া ভেজালে গায়ে প্রথম,
আমার ওয়েটিং পাচ্ছে আপনি রাখেন তো ভাই ব্যস্ত আছি ঢুকলাম পিএসসি ওয়েবসাইটে ঢুকলাম তখন তো অনেক প্রেশার থাকে ওয়েবসাইটে লোড হচ্ছে 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 দেখি হঠাৎ আসছে পিডিএফটা নামালাম নামানোর পর দেখলাম যে ফন্টে রেজাল্টটা দিয়েছে ওই ফন্টটা আমার ল্যাপটপের কম্পিউটারে নাই ওই ফন্টটা নামাইছি ইন্টারনেট থেকে গুগল থেকে সার্চ করে ফন্টটা নামাইছি দেখি প্রথম রোল নাম্বার বিসিএস শুল্ক আবগারি প্রথম রোল নাম্বার 30-26-53 এখন আমি বুঝতেছি না যে 30-26-53 এটার মানে কি প্রথম হয়েছি আমি আমার নামটা প্রথমে দিছে কেন কারণ তখন আসলে সাইকোলজি কেমন যে থাকে আমি বুঝাই বলতে পারবো না তখন আমি বললাম একটু স্থির হই একটু সময় নিই দেখি কোনো সংশোধন হয়ে যায় কিনা চুপচাপ বসে আছি আর মনে মনে ঈশ্বরকে ডাকছি যাতে কোনো কারেকশন না হয় কারেকশন দিলে আমি গেছি শেষ এরপরে রিফ্রেশ করলাম কয়েকবার 10 মিনিট পরে আবার নামাইছি নামাই দেখি ওমা সত্যি সত্যি প্রথম হয়েছি আমি এবং বিশ্বাস করেন ভাই ওই মুহূর্তে যে অনুভূতি এটা আমি বলতে পারবো না আপনাদের মানে ঠিক আগের মুহূর্তে এবং পরের মুহূর্তে 1 সেকেন্ড ব্যবধান শুধু এই 1 সেকেন্ডে একটা মানুষ ভিন্ন মানুষ হয়ে যেতে পারে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমি তখন আমার কাছে মনে হয়েছে আজকে রেজাল্ট দিল আজকে আমার জন্মদিন আমি আমার মাকে গিয়ে বলছি মা খুব কান্না করতেছিল আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছিল খুশিতে আমার কাছে মনে হয় আমাকে যদি কেউ জিজ্ঞেস করে রেজাল্ট হওয়ার পর ভাই আমার কেমন লাগছিল বিশ্বাস করেন ভাই আমার শুধু একটা জিনিস মনে করে আমার মায়ের চোখের পানি মায়ের চোখে আমি পানি ফেলছিলাম এর আগে ওটার কারণ ছিল একরকম এটার কারণ হচ্ছে অন্যরকম অনেক পার্থক্য আমরা কিচ্ছু মনে করে না পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল ওটা পরে তো বাবাকে ফোন দিয়েছি বাবা চলে আসছে বোর্ড থেকে আমার ছোট ভাই টিউশন ছেড়ে চলে আসছে ইট ওয়াজ এক্সেলেন্ট ইট ওয়াজ অ্যামেজিং তখন আমি ভাবলাম এই যে এতগুলো জন্মদিন পার করলাম প্রত্যেকটা জন্মদিনে আমি যে উপহারগুলো পেয়েছি সেগুলো পেয়েছিলাম কোনো না কোনো ব্যক্তির কাছ থেকে এই প্রথম ঈশ্বর সরাসরি আমাকে কোনো একটা উপহার দিলেন ঈশ্বর যখন আপনাকে কোনো একটা উপহার দিবে সেই উপহারটা কখনোই ছোট হবে না অনেক বড় হবে যে দিনটাকে আমি ভেবেছিলাম কেউ মনে না রাখুক সেই দিনটা ছিল আমার লাইফের বেস্ট ডে অফ মাই লাইফ বিশ্বাস করেন গড হ্যাজ এ প্ল্যান ফর ইউ ওয়েট ফর ইট সত্যি আপনাকে সম্মানিত করবেন উনি ওটার জন্য ওয়েট করেন ওটা পাওয়ার জন্য কাজ করেন মুখটা বন্ধ রাখেন কোনো কথা বলবেন না আপনার কাজ আপনার জন্য বলবেন ওই দিনটার জন্য ওয়েট করেন সত্যি আপনার লাইফে ওই দিনটা আসবে এখন